পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডে আবারো নতুন করে শুরু হলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কুন্তল। একটা সময় ছিল এই ওয়ার্ডে দুটি গোষ্ঠী ছিল, একটি সৈয়দ মোহাম্মদ সেলিম গোষ্ঠী আর একটি ছিল শিবশঙ্কর ঘোষ গোষ্ঠী। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এখন আরেকটি গোষ্ঠী এই ওয়ার্ডের কাউন্সিলর সিমরান বাল্মিকি। শিবশঙ্কর ঘোষ জানান, কাউন্সিলর পদে তাকে আনা হয়েছিল, আমরাই তাকে এনেছি, আমরাই তাকে শেষ করব। আমি তো কাজ করে এসেছি, এসে আমাকে বাড়িতে না ঢুকতে ঢুকতে বলছে তোরা মিটিংয়ে যাবি না, তোরা একদম যাবি তো তোদেরকে দেখে নেবো, এমনি করেই বলছে। ওই শিবু ঘোষই বলে গেল, আর কিছুই বলছে না। কেন কি জানি, ওদের মিটিং এ যেতে বারণ করছে। সুরেশবাবু মিটিং এ যেতে মানা করে। কাদের মিটিং ছিল? মানে সিমলির মিটিং ছিল, সিমবার বুকিং মিটিং ছিল, আমরা গিয়েছি। তিনমুল ছিল তো? হ্যাঁ হ্যাঁ, তিনমুলেরই ছিল। আট কাছে গেল কি জানি, ভগবানই জানি। মানে বলবো আমাদেরকে, আমাদের আপনার বললো আমরা, হ্যাঁ আমাদেরকে ধমকিয়েছে। কি চাইছেন? আমরা জানি যে আমরা ভালো মতন থাকি, যেন কিছু না হয় আমাদের। সিমবসকে দাদাও চিনে, এই তো এখানকারই তো ছেলে, শিবগোছ রায়ন তো পারি। শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভোট থেকে আরম্ভ করে ওই আপনার কথায় উন্নয়ন কীভাবে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টা আমরা করবো। শিবগোছকে কি এক জায়গায় করে দেওয়া হচ্ছে ধীরে ধীরে? এই প্রশ্নটাই একটা মানে খুব পালখিল্লের মতো প্রশ্ন, যে আমাকে এক ঘরে, আমার ঘর ৬ নম্বর ওয়ার্ডে আর আমি মানুষের সঙ্গে থাকি, আর ৬ নম্বরে যত লোক মিছিল মিটিং করে আমি কোনো গোষ্ঠীও করি না, আর কোনো গোষ্ঠীর মিউনিসিপ্যালিটির লোককে নিয়ে প্রোগ্রাম করি। কাউন্সিলর বলতে ভিডিও অডিও রেকর্ড আছে, যারা কালকে বিজয় সম্মেলনে গেছিল আপনি ভিডিও করেছেন, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিতে বলুন। অপরদিকে কাউন্সিলর সিমরান বাল্মিকি জানান, তার নাম ভাঙিয়ে যারা অন্যায় করছে সেগুলি তিনি বরদাস্ত করবেন না, তাই তিনি সরে গেছেন। তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিমের কাছে। তিনি আরও জানান, তার উন্নয়নের কাজে বাধা দেয়া হচ্ছে। ওনার কি ইন্টেনশন আছে উনি কোনোদিন বলেও নি, জানায়ও নি, কিন্তু উনি আমার এগেনস্টে কাজ করছে, তার জন্য আমি আপাতত এখন অবধি কিছুই অ্যাকশন নিইনি। উনি যা যা করেছেন আমি কিছুই অ্যাকশন নিইনি, কেন কি আমি ওয়ার্ডে শান্তি চাই। ওই গ্রুপ পাজি আমি এখানে করতে আসিনি, আমি কাজ করতে এসেছি, এত বছর তো এখানে কাজ হয়নি, বঞ্চিত ছিল, হয়তো বঞ্চিত থাকার কারণে উনি হতে পারেন। এই কাজটা বলতে উনি করেছেন? উনি এই কাজ কিছুই করায়নি তখন। হ্যাঁ, তখন আমার পাশে ছিল, কাজটা করানোর জন্য আমি করিয়েছিলাম, আমার পাশে ছিল, এখন নেই। কাউন্সিলর কে? শিবু ঘোষ না সিমরান বাল্মিকি? অবভিয়াসলি কাউন্সিলর সিমরান বাল্মিকি আছে, কিন্তু এই মহিলা ওয়ার্ডে এখানে আমি আছি, মহিলাদেরকে নিয়ে কাজ করছি, আর মহিলাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে কি তুমি সিমরানের পাশে দাঁড়াও না। এটা কি এরকম করে মানুষের প্রতি কি এরকম করে একটা হেট্রেড ভাবনা উনি নিয়ে আসছেন, যে ওনার মেন্টালিটি এরকম হতে পারে, হয়তো পলিটিক্স উনি এরকমভাবে করে আসছে, তাই জন্য উনি কোনো পদও পাননি আর পাবেনও না আই থিঙ্ক সো। কি এরকম করে কেউ যদি পলিটিক্স করে তো পলিটিক্স বা শুধু নামের জন্য কামানোর জন্য হতে পারে, মানুষের জন্য হয় না। টাকা তুলছে ওয়ার্ড থেকে? হতে পারে, আমি জানি না, আমি এইসব ব্যাপারে জানি না কি টাকা তুলছে কি তুলছে না, কিন্তু অনেক অভিযোগ আছে। হ্যাঁ, ভিডিও আছে, কল রেকর্ডিং আছে। বর্ধমান থানাতে আমি চাই না কি এখানে ওয়ার্ডে অশান্তি হোক, কেন কি ওর যে ছেলেগুলো আছে যে কয়েকটা বাস দলের নাম করে যে আজকে বিজেপিকে ভোট দিচ্ছে, কালকে সিপিএমকে ভোট দিচ্ছে, ওরকম ছেলেদেরকে যদি নিয়ে ঘুরে আর বলে দলের জন্য কাজ করছি, সে কোনো দিন দলের প্রতি হতে পারে না। শুধু নামের জন্য দলকে ইউজ করছে, দলের নামটাকে ইউজ করছে, আজকে দল আছে বলে সে এখানে আছে, কালকে দল যদি না থাকে তো শিবঘোষও এই দলে থাকবে না, শুধু দলের নামটা ইউজ করা আছে। এর হাতে ফিরে আসবে, আমরা আবার ইয়ে করবো, আপনারা মান অভিমান করবেন না, প্রত্যেককে বুঝিয়েছিলাম। আজকে দেখুন এই ওয়ার্ডে আমরা এখনও রয়েছি, সব থেকে বড়ো কথা হচ্ছে এই ওয়ার্ডের মানুষ, আমাদের অফিস একটা দিনের জন্য বন্ধ নয়, আমাদের অফিসে এই ওয়ার্ডের মানুষ এখনও পর্যন্ত আসছে, পরিষেবা নিচ্ছে, এখানে ইনকাম সার্টিফিকেট থেকে আরম্ভ করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সবই আমি দিই, অন্য কাউন্সিলরদের কাছ থেকে এনে আমি মানুষকে পরিষেবা দিচ্ছি। এটা আমার কাছে লজ্জা যে আমার ওয়ার্ডের কাউন্সিলর আমার কাছে আসেনি, কিন্তু কি বলবো, তিনি হয়তো এমন ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছিল যার জন্য হয়তো তিনি আসতে পারেননি,
কিন্তু তেনার যদি সুবুদ্ধি হয়, তেনার যদি সেই বন্ড কেটে যায়, তিনি আসুক, আমরা তেনাকে আমাদের কাউন্সিলর হিসাবে, আমাদের দলের এর একজন সৈনিক হিসাবে তাকে আমরা ওয়েলকাম করছি। অপরদিকে শিবশঙ্কর ঘোষ জানান, সিমরান বাল্মীকি কিছুই জানেন না, কোনোদিন রাজনীতি করেননি, এখন কাউন্সিলর হয়ে নিজেকে অনেক কিছু মনে করছেন, এই সমস্ত বিষয় উন্নয়নের কাজে বাধা হচ্ছে বলে তার দাবি। তো লোকজন রাজনৈতিক লোকজন, তো আমি তো কাউকে আটকাইনি আর কাউকে আমন্ত্রণ করিনি, কাউকে প্রত্যাখ্যানও করিনি। যার সম্মেলন সে ডেকেছিল, আমি কেন আটকাতে যাব? আপনি কেন উপস্থিত ছিলেন না? ওটা ব্যক্তিগত কাজ ছিল, আমি বাইরে ছিলাম কালকে বর্ধমানে। দেখুন, রাস্তার একজন পথচারী, একজন ভিক্ষু, সেও অভিযোগ করে আমাকে মানুষ ভিক্ষে দিচ্ছে না, তাহলে আমি সে কাঁদবে? যে লোকটা ভিক্ষা দিচ্ছে না সে কাঁদবে? অভিযোগ তো করতেই পারে, তো অভিযোগের সত্যতা থাকতে হবে। কাজ করতে দিচ্ছে না শিবু ঘোষ, আমি অভিযোগ করছি। তাহলে কাজ তো হচ্ছে, ৫,৮,০০০০ টাকার টেন্ডার, বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে সরেজমিন তদন্ত করে আজ থেকে আট মাস আগে বর্ধমান পৌরসভার ইঞ্জিনিয়ারিং সেকশনকে নিয়ে যে কাজের সূচনা করেছিলেন, আজ থেকে সেই কাজের মাপজোপ হয়ে রেলের আধিকারিকদের নিয়ে একযোগে এখানে পাম্পিং স্টেশন এবং গার্ডওয়াল এবং রাস্তা সংস্কার এবং আলো, এই সব কাজটাই পৌরসভার উদ্যোগে খোকন দাসের প্রচেষ্টা। দেখুন, আপনাকে একটা কথা বলি, রাজনীতি এমন একটা জিনিস ভোটে নির্বাচিত করে যে তারা হচ্ছে দলের কর্মীরা, সাধারণ মানুষ। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল যে কাউন্সিলরকে তুমি জিতিয়ে আনো, আমি কাউন্সিলরকে জিতিয়ে এনেছি, তারপরে দায়িত্বটা তো কাউন্সিলরের, সরকারি কাজ করবে আর আমরা দলীয় কাজ করব। এখন দেখার, আগামী দিনে এই গোষ্ঠীদ্বন্দ্ব থামবে নাকি বৃহত্তর আকার নেবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।